এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের বানাবো ভোলা মাছের পাতুরি। তো এর জন্য প্রথমেই আমি ভোলা মাছগুলোর মধ্যে লেবু রস মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কুচনো রসুন, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো ও সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখানে লেবু রস ব্যবহার করলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। মাছটাকে মেখে প্রায় 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর গ্যাসের মধ্যে কলা পাতাগুলোকে দুদিক ভালো করে সেকে নিতে হবে। এরপর কলা পাতার মধ্যে সর্ষের তেল দিয়ে চারিদিক ভালো করে লাগিয়ে নিতে হবে। মেখে রাখা মাছগুলো এরপর এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে। এইবার কলা পাতাটাকে খুব ভালোভাবে মুড়ে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে সুতো ব্যবহার করেও কলা পাতাটাকে বেঁধে নিতে পারেন। এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে ওটাকে দিয়ে দিতে হবে। প্রায় 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে উল্টে দিতে হবে যাতে অপর পিঠটাও ভালোভাবে হয়ে যায়। উল্টানো হয়ে গেলে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এরপর 10 মিনিট পর পরিবেশন করুন গরম গরম ভোলা মাছের পাতুরি। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।